So I agree. So I call it for that. এখানে আপনারা অনেকেই উপস্থিত আছেন, তাদের নাম আমি জানি না এবং করতেও পারেন না। তো মোটামুটি আমার কাছে বা পাশে যারা বসে আছেন যে তালিকা আমার জানা আছে, আমি তাদেরকে সম্বোধন করে দেওয়ার একটি কথা নিবেদন করতে চাই। লিঙ্গুয়া বাংলাদেশ এক্সপোর্ট অরিয়েন্টেড গার্মেন্টস ওয়াশিং ইন্ডাস্ট্রিজ মোটার্স অ্যাসোসিয়েশন কর্তৃক যৌথভাবে আয়োজিত গার্টেক্স গার্মেন্টস ও টেক্সটাইল মিশনারি এক্সিবিশন উপস্থিত আছেন। তাদের মতো উনি মহাপরিচালক উন্নয়ন একাডেমি উনি আসেননি, মিস্টার সিনিয়র অ্যাডভাইজার উনি আছেন, সিদ্দিকুর রহমান বিজিএমই উনি চলে গেছেন, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম খান পরিচালক উন্নয়ন একাডেমি উনি আছেন, জনাব এরাউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট বাংলাদেশ এক্সপোর্ট অরিয়েন্টেড গার্মেন্টস ওয়াশিং ইন্ডাস্ট্রিজ অনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি দায়িত্ব পালন করছেন, সাইফুল ইসলাম প্রেসিডেন্ট লেদার গুডস ও ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন সহ মিস্টার জাকারিয়া সেবাসেন, মিস্টার নাসিরুদ্দিন সেবাসেন, ইন্ডাস্ট্রির কর্মকর্তা মিস্টার মোহাম্মদ মহিউদ্দিন সেবাসেন, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান সেবাসেন, এছাড়া আছেন আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি বলছি আমি শুনতে আসছি আর সাক্ষাৎ দলে আসছি, যে শুনলাম অনেক পরামর্শ আপনারা দিলেন, অনেক সমস্যা আপনারা বললেন বিজ্ঞ বক্তারা, এবং আপনাদের সুযোগ আপনারা এসে অনেক উপদেশ দিতে পারবেন, যে সুযোগগুলো আপনার ক্ষেত্রে এই মুহূর্তে দেওয়া গেল। জ্বালানি ও গ্যাস ট্যাক্স ইত্যাদি ব্যাপারে বলেছেন, মেশিনারি সহ অর্থনৈতিক জোন ইত্যাদি ব্যাপারে বলেছেন, আমি শুনলাম আপনারা তো এটা জানেন যে ব্যক্তি বাড়ির মাই বাড়ির চায় সেই ব্যক্তি এটা জানার চেষ্টা করে তার সংসারের সমস্যা, এদেশের জনগণ দেশের মালিক, তাদের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে, এই সরকার বা সরকার আছে
তারা জানে, মন্ত্রী মহোদয়রা জানে দেশ পরিচালনা করতে কোন সেক্টর কোন জায়গায় কি কি সমস্যা বিদ্যমান। তারপরেও আমি বস্ত্র এবং পাট মন্ত্রী হিসেবে এখানে এসেছি, দপ্তরের মন্ত্রী মনে তারা ভালো জানেন বলুন, তারপরও আপনার কাছে যে অভিজ্ঞতা আমি নিয়ে যাচ্ছি এটা গিয়ে আমি তাদেরকে, তারা যেহেতু জানেন, জানার পরও আমি তাদেরকে আবার অনুরোধ করব যে আপনারা এই সকল উপদেশের পরামর্শ দিয়েছেন বা দাবি করেছেন, এইটা আমি নিয়ে আমার অর্থমন্ত্রী মহোদয়, বাণিজ্য মন্ত্রী মহোদয়, যারা বি মন্ত্রী মহোদয় তাদেরকে বলব, এইটুকু কথা আমি দিয়েছি। তবে আমি যে সমাধান করব, আমি যে সমাধান করতে পারবো এটা আমি বলতে পারবো। সামনের মাসে বাজেট অধিবেশন, আশা করি আপনারা যেগুলো বলছেন এটা জন্ম হওয়া, এটা জনতার দায়, জনতার মধ্যে জনগণের মধ্যে সরকার নয়, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য সরকার। তাহলে এই বিশ্বাসের আলোকে দেশের জনগণের স্বার্থের বাইরে সুবিধার বাইরে শিল্প প্রতিষ্ঠানের শিল্পের বাইরে কোন সিদ্ধান্ত সরকার নেবে না এবং বাজেটও তেমন পাশ হবে না। জনগণের স্বার্থে জনগণ অনুকূলে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন করবে ইনশাল্লাহ বাজেট পাশ হবে, সে আশা ইনশাল্লাহ আমরা করতে পারি। সবার বক্তব্য আমাকে মুগ্ধ করেছে, আমি আপ্লুত এবং যে সকল দাবি আপনারা করেছেন এই দাবি অনুকূলে এই সরকার, আপনারা সরকারের বন্ধু, আপনার দেশের জনগণ আপনাদের স্বার্থের পরিপন্থী স্বার্থের বাইরে কোন বাজেট উপাস হবে না, কোন পদক্ষেপ সরকার নেবে না, যত প্রকার উপকরণ আপনার দরকার সব কিছু আপনারা এই সংগ্রাম পাবেন। যেহেতু আপনারা বলছেন টাকা হলেই পাওয়া যাবে, সেই জন্য তো বিদ্যুৎ ইন্ডিয়া থেকে নেপাল থেকে আমরা কেনার ব্যবস্থা করেছি, বিদ্যুৎ তো অনেক মিটার চাই ইনশাল্লাহ পনেরো মাস, গ্যাস ইনশাল্লাহ ব্যবস্থা যেটা করতে হবে সেটা প্রধানমন্ত্রী ভাবছেন এবং সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে, দুশ্চিন্তার কোনো কারণ নাই। দেশকে বাঁচাবার জন্য প্রতিদিন মানুষকে এক একজন শৈলী হিসেবে, শিল্পকার হিসেবে এবং যোদ্ধা হিসেবে মূল্যবানকে আমাদের সামনে নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই কিন্তু আমাদের এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আর এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে আজকের যে অনুষ্ঠান, আমি খুব মনোমুগ্ধ করে অনুষ্ঠান এই যে মতের বিনিময় হলো, দক্ষতার বিনিময় হলো, এগুলো তো হলো একটা হলো একসঙ্গে না বসলে এগুলো হয় না, যার ফলে পেশা জীবনে পেশাদের যে বিনিময় থাকা হয় ডাক্তারের আয়োজন বিষয় করার জন্য এই মেলা বা এক্সিবিশনের আয়োজন করার জন্য উদ্যোক্তারা যারা আয়োজক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আর এই মেলা মাধ্যমে মেলার মাধ্যমে যেন বাংলাদেশের আরো উন্নতি সাধন হয় শিল্পের ক্ষেত্রে সেটাও কামনা করি।
এবং আজকে আপনাদের সবার অনুমতি নিয়ে লিমরা বাংলাদেশ এক্সপোর্টস অরিয়েন্টেড গার্মেন্টস ওয়াশিং ইন্ডাস্ট্রিজ গোদান অ্যাসোসিয়েশন কর্তৃক যৌথভাবে আয়োজিত গার্টেক্স গার্মেন্টস প্রোটেক্স ড্রাইভ মেশিনারি এক্সিবিশন এই প্রদর্শনী বা মেলার শুভ উদ্বোধন করছি ঘোষণা করছি। জয় বঙ্গ জয় বঙ্গবন্ধু জয় আপনাদের সবার।